হ্যালো বন্ধুরা, আই হোপ আপনাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে এবং আপনারা অবশ্যই কমেন্ট করুন যে আপনাদের পরীক্ষায় কত অ্যান্সার করেছেন। এবং আমি কিন্তু আজকের এই ভিডিওটিতে অ্যান্সার কি বলবো আপনাদের সাথে এবং খুব তাড়াতাড়ি আমি তৈরি করলাম, সুতরাং কয়েকটা ভুল হলে মাফ করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, কারণ আমরা সবার আগে বানানোর চেষ্টা করলাম অ্যান্সার কিটা। এবং অবশ্যই কমেন্ট করুন যে আপনি কত অ্যান্সার করেছেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথম প্রশ্ন বলার আগে একটা ছোট্ট অনুরোধ করব, যারা ফুড এসআই এর পরীক্ষা দিয়েছেন এবং ভিডিওটি যারা দেখছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ছড়িয়ে দিন ভিডিওটি। আর একটা ছোট্ট কথা বলবো, সেটা হলো এখানে দেখতে পারবেন যে প্রশ্ন কিন্তু মিলছে না, অর্থাৎ এক নম্বর প্রশ্নের সাথে আপনার প্রশ্ন মিলছে না। তাহলে ভাববেন যে আপনার যেই সেটটি ছিল এই সেটটার থেকে আলাদা, সুতরাং প্রশ্নগুলো শুনুন এবং উত্তরগুলো আমি বলছি সেগুলো মিলিয়ে নিন। আর হ্যাঁ, আমি হয়তো প্রথম আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি অ্যান্সার কি, সুতরাং বলবো ভিডিওটি প্লিজ শেয়ার করুন সকলের কাছে এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। তো দেখুন প্রথম প্রশ্নটা কি আছে। প্রথম প্রশ্নটা আছে, কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল, এ আছে উত্তর আমেরিকার ইতিহাস থেকে, আইরিশ ইতিহাস থেকে, ব্রিটিশ কমনওয়েলথ থেকে, আমেরিকান সংসদ থেকে। তো উত্তর হবে কি, একের যে কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল উত্তর আমেরিকার ইতিহাস থেকে। তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার আসবো দ্বিতীয় প্রশ্ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি, এক নম্বরে আছে মানবাধিকার গ্রুপ, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ মোকাবিলার সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থা, ক্রোয়েশিয়ার শরণার্থী শিবির, বিশ্ব ব্যাংকের শাখা। এখানে উত্তর হবে মানবাধিকার গ্রুপ, অর্থাৎ হিউম্যান রাইটস গ্রুপ, এটা কিন্তু লন্ডনে অবস্থিত। তিন নম্বর প্রশ্ন, তিন নম্বর প্রশ্ন বলেছে, ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন। তো ভারতরত্ন কে পেয়েছিলেন যে ভারতের নাগরিক নন, তো এখানে উত্তর চারটে দিয়েছে মানে এমসিকিউ, নেলসন ম্যান্ডেলা, আব্রাহাম লিঙ্কন, তারপরে খান সাহেব গাফফর খান, আর ডি দিয়েছে মাদার টেরেজা। তো এখানের উত্তরটা হবে কিন্তু মাদার টেরেজা, মাদার টেরেজা। এর পরেরটা হচ্ছে চার নম্বর প্রশ্ন, যে পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। এক নম্বর আছে বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্য ও সাংবাদিকতা, সি আন্তর্জাতিক বোঝাপড়া, ডি পরিবেশবিদ্যা। তো উত্তর কী হবে এখানে, উত্তর হবে বি, সাহিত্য ও সাংবাদিকতা। পাঁচ নম্বর প্রশ্ন কী আছে দেখুন, ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল কবে। এতে দেওয়া আছে 1886, বিতে দেওয়া আছে 1892, সিতে দেওয়া আছে 1896 এবং ডিতে দেওয়া আছে 1904। এখানে উত্তর হবে কিন্তু সি, অর্থাৎ 1896, উত্তর হবে সি। এর পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন, এ দিয়েছে আরতি সাহা, বি দিয়েছে আশা আগরওয়াল, বাচেন্দ্রী পাল সিতে, এবং ডিতে দিয়েছে রীতা ফারিয়া। উত্তর হবে বাচেন্দ্রী পাল। তাহলে মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলাকে ছিলেন বাচেন্দ্রী পাল। এরপরে যে প্রশ্নটা সাত নম্বর, ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে কোন শিল্পে। এখানে শিল্পগুলোর নাম বলে দিয়েছে, টেক্সটাইল শিল্প, লোহা ও ইস্পাত শিল্পে, পেট্রোকেমিক্যাল শিল্পে, অটোমোবাইল শিল্পে। তো উত্তর হবে কি, টেক্সটাইল শিল্পে। তাহলে উত্তর কি হলো, ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে টেক্সটাইল শিল্পে। তারপরে প্রশ্নটায় আসছি, আবারও বলছি একটা ছোট্ট অনুরোধ করছি আপনাদের কাছে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন, কারণ আমরাই হয়তো আপনাদের কাছে সবার প্রথমে অ্যান্সার কি পৌঁছে দিচ্ছি ফুড এসআই এর পরীক্ষার। এবং আট নম্বর প্রশ্নে আসা যাক, জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত। তো এখানে উত্তর হবে জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ পরিষদ। তাহলে জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত, সাধারণ পরিষদ। নয় নম্বর প্রশ্ন বা পরের প্রশ্নটায় আসছি, মাই লাইফ কার আত্মজীবনী। এখানে চারটে অপশান দেওয়া হয়েছে, ডক্টর এপিজে আব্দুল কালাম, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন। তো উত্তর হবে এখানে কি, বিল ক্লিন্টন। তাহলে মাই লাইফ কার আত্মজীবনী, বিল ক্লিন্টন। দশ নম্বর প্রশ্ন, দশ নম্বর প্রশ্ন হচ্ছে, গ্রামীণ ও শহরে এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্বাচিত সর্বাধিক প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত। এখানে চারটে অপশান দিয়েছে, 2400 ও 2100, বিয়ে দিয়েছে 2100 ও 2400, সিএ দিয়েছে 2400 ও 2200, আর ডিএ দিয়েছে 2100 ও 2200। তো এখানে কিন্তু সবগুলো একই রকম, একটু ওলট পলট দিয়েছে, যেমন এ আর বিটা। তো এখানে কী হবে, এখানে একটা জিনিস বুঝতে হবে, বলেছে গ্রামীণ ও শহরে, তাহলে গ্রামের
যে এলাকার জন্য কিন্তু ক্যালোরি নির্বাচন করা হয়েছে প্রয়োজনীয় ক্যালোরি, সেটা হচ্ছে 2400 এবং শহরের জন্য 2100। সুতরাং এখানে কিন্তু এই দুটো একই রকম না, বারবার বলছি এই দুটো একই রকম না, কারণ এই যে গ্রামীণের জন্য 2400 এবং শহরের জন্য 2100। সুতরাং তাহলে উত্তর কী হবে এটার? এটার উত্তর হবে এ। তাহলে গ্রামীণ ও শহরে এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্বাচন নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত? 2400 ও 2100। পরের প্রশ্নটায় আসছি, যে প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল সেটা হচ্ছে 4টে দেওয়া হয়েছে, মে 1968, মে 1980, সি জুলাই 1982, ডি জুন 1985। তো এখানে প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল সেটার উত্তর হবে এ, মে 1968। এরপর আসবো 12 প্রশ্নটায়, প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক। তো প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক এখানে 4টে দিয়েছে, কানাড়া ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে একদম ডি এরটাই উত্তর হবে। তো প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটা? সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। তো 13 প্রশ্নটায় আসছি, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত কি? এখানে 4টে বলা হয়েছে, স্পোর্টস, বিজ্ঞান প্রযুক্তি, কৃষি, চলচ্চিত্র। তো এখানে উত্তর হবে বিজ্ঞান ও প্রযুক্তি। তাহলে শক্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত কি? বি, বিজ্ঞান ও প্রযুক্তি। এরপর আসবো 14 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্টোরি অফ টাইম নামে একটি বই লিখেছিলেন? এখানে 4 জন বিজ্ঞানীর নাম দেওয়া আছে, স্টিফেন হকিংস, এডওয়ার্ডস জেনার, মেঘনাথ সাহা আর পাস্তুর। তো এখানে উত্তর হবে স্টিফেন হকিং। 15 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হলো? তো বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল এখানে কিন্তু কোনোটাই না, সেটা চীনে অবস্থিত গ্র্যান্ড ক্যানেল, এটা হচ্ছে এগুলির কোনোটিই নয়। আর 16 নম্বর প্রশ্ন, সুফি শব্দটি এসেছে কোথা থেকে? তো সুফি শব্দটি এসেছে কোথা থেকে? এখানে 4টা অপশান দেওয়া হয়েছে, এক ধরনের কবিতা থেকে, এক ধরনের পোশাক থেকে, একটি ভাষা থেকে, একটি জায়গা থেকে। এখানে উত্তর হবে এক ধরনের পোশাক থেকে, উত্তর বি, অর্থাৎ সুফি শব্দটি এসেছে এক ধরনের পোশাক থেকে। 17 নম্বর প্রশ্ন, ট্রাফোস্ফিয়ার বায়ুমণ্ডল উষ্ণতম অংশের কারণ, অর্থাৎ ট্রাফোস্ফিয়ার বায়ুমণ্ডল উষ্ণতম অংশের কারণ হচ্ছে, এখানে 4টা অপশান দেওয়া হয়েছে, একটি সূর্যের নিকটতম, বি এতে আধানযুক্ত কণা রয়েছে, সি এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়, ডি এর মধ্যে তাপ উৎপন্ন হয়। তো এখানে উত্তর হবে সি, এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়। 18 নম্বর প্রশ্ন, বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? বিখ্যাত সাঁচি স্তূপ নির্মাণ করেন এ, অশোক, বি চন্দ্রগুপ্ত মৌর্য, সি আজাতশত্রু, ডি শশাঙ্ক। তো এখানে কোনটা হবে? এখানে উত্তর হবে এ, অশোক। তাহলে উত্তর কি হলো? বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? সাঁচি স্তূপ নির্মাণ করেন অশোক, উত্তর 18 এ। এরপরের 19 প্রশ্নটা, কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? এখানে এতে দেওয়া আছে শক, বিতে দেওয়া আছে উনস, আর সিতে দেওয়া আছে চোল, এবং ডিতে দেওয়া আছে ইন্দোগ্রীক। তো এখানে উত্তর হবে ডি, ইন্দোগ্রীক। তাহলে কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? ইন্দোগ্রীক। 20 নম্বর প্রশ্ন, যে ঘুমার লোকনৃত্য হলো, তা ঘুমার লোকনৃত্যটা কোথাকার? এখানে 4টে নাম দেওয়া হয়েছে, গুজরাটের, পাঞ্জাবের, রাজস্থানের, তামিলনাড়ুর। তো এখানে উত্তর হবে রাজস্থানের। তাহলে ঘুমার লোকনৃত্যটা কোথাকার? রাজস্থানের। এরপরে 21 নম্বর প্রশ্নটায় আসছি, যে মন্ত্রীদের নির্বাচন হতে পারে, এখানে কয়েকটা বলেছে, লোকসভা, রাজ্যসভা, আইনসভার বাইরে, এখানে কোডগুলো বাস্তব হবে। তো এখানে কি হবে, যে মন্ত্রীদের নির্বাচন হতে পারে, এখানে এতে বলে দিয়েছে, যেমন এতে বলেছে কেবলমাত্র এক লোকসভাতে, বিতে বলেছে কেবলমাত্র দুই রাজ্যসভাতে, সিতে বলেছে লোকসভা এবং রাজ্যসভায় উভয়তে, এবং ডিতে বলেছে লোকসভা, রাজ্যসভা, আইনসভার বাইরে। তো এখানে বলেছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তিনটেই। তো উত্তর এখানে কোনটা হবে, যে মন্ত্রীদের নির্বাচন হতে পারে ডি, যে লোকসভা, রাজ্যসভা এবং আইনসভার বাইরে। তাহলে মন্ত্রীদের নির্বাচন হতে পারে, উত্তর ডি, তিনটেই, 1, 2 এবং 3, এটাই হচ্ছে উত্তর। 22 নম্বর প্রশ্ন,
22 নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস উত্তরায়ণ ঘটে কবে? এখানে এ বলেছে 22শে ডিসেম্বর, বি বলেছে 23শে সেপ্টেম্বর, সি বলেছে 21শে জুন, ডি বলেছে 21শে মার্চ। উত্তর হবে এ 22শে ডিসেম্বর। তাহলে দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস উত্তরায়ণ ঘটে 22শে ডিসেম্বর। 23 নম্বর প্রশ্ন, কোন ধারা আর্টিকেল ভারতের বাকি অংশের থেকে জম্মু এবং কাশ্মীরকে আলাদা করে? এখানে 4টে ধারা দেওয়া হয়েছে, যে আর্টিকেল 370, আর্টিকেল 360, আর্টিকেল 288 এবং আর্টিকেল 361। এবং এখানে দেখুন আর্টিকেল কিন্তু যে বলেছে কোন ধারা আর্টিকেল ভারতের বাকি অংশের থেকে জম্মু এবং কাশ্মীরকে আলাদা করে, এখানে উত্তর হবে ধারা 370 বা আর্টিকেল 370। এখানে 25 নম্বর প্রশ্নটা আসছি, নিম্নলিখিত কোন পাথর মার্বেল রূপান্তরিত হয়, মানে নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? এখানে উত্তর আছে গ্রানাইট, চুনাপাথর, পিট, শেল। তো এখানে উত্তর হবে চুনাপাথর। তাহলে কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? চুনাপাথর। 26 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস হল, জলবিদ্যুৎ, সৌরশক্তি, জ্বালানি কোষ, বায়ুশক্তি। তো এখানে উত্তর কোনটা হবে? এখানে বলেছে নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস নয়, তো এখানে সোলার এনার্জি উত্তর হবে। তাহলে এটার উত্তর হবে বি, সোলার এনার্জি। এরপরে হচ্ছে 2020 অলিম্পিক অনুষ্ঠিত হবে, তো 2020 অলিম্পিক অনুষ্ঠিত হবে কবে? 2020 অলিম্পিক অনুষ্ঠিত হবে এখানে জাপানে, লন্ডনে, জার্মানিতে, রোমে। তো এই চারটের মধ্যে কোথায় অনুষ্ঠিত হবে 2020 অলিম্পিক? তো এখানে অনুষ্ঠিত হবে জাপানে। আবারও বলছি 2020 অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায়? জাপানে। 28 নম্বর প্রশ্ন, সূর্যগ্রহণ ঘটে যখন? এখানে 4টে অবস্থা বলে দিয়েছে, পৃথিবী, সূর্য ও চাঁদের মধ্যে আসে, মানে তখন কি সূর্যগ্রহণ ঘটে, নাকি চাঁদ ও সূর্যের মধ্যে সমকোণে উৎপন্ন হয় তখন, নাকি চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে আসে তখন, নাকি সূর্য চাঁদ ও পৃথিবীর মাঝে আসে? তো এখানে 4টে অপশান দেওয়া হয়েছে। এখানে বলেছে সূর্যগ্রহণ ঘটে যখন, মানে কখন ঘটে। এখানে উত্তর হবে যে চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে আসে, অর্থাৎ চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝে আসে যদি তখনই সূর্যগ্রহণ ঘটবে, তাহলে উত্তর এখানে কি হবে? সি। এবার 29 নম্বর প্রশ্ন, কি বলা হয়েছে? বলা হয়েছে যে বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো নাইট্রোজেন, আর্গন, জলীয় বাষ্প, অক্সিজেন। এখানে 4টে অপশন দেওয়া হয়েছে এবং এর ভিতরে কোনটা? তো এখানে উত্তর হবে আর্গন। বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস আর্গন, উত্তর বি। সবচেয়ে নমনীয় ধাতুর নাম কি? সবচেয়ে নমনীয় ধাতু এখানে 4টে অপশন দেওয়া হয়েছে, এতে দেওয়া হয়েছে রূপা, বিতে সোনা, আর সিতে অ্যালুমিনিয়াম, আর ডিতে সোডিয়াম। তো এখানে সব থেকে নমনীয় ধাতু হবে সোনা। তাহলে এই উত্তরটা কি হলো? সবচেয়ে নমনীয় ধাতু, উত্তর হবে বি, সোনা। এর পরের প্রশ্নটায় আসছি, নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত, অর্থাৎ জোড়া জোড়া নাম আছে, যে পাখি ও বানর, বি হচ্ছে সাপ ও পাখি, সি ব্যাঙ্ক ও সাপ, আর ডি হচ্ছে ইঁদুর ও গিরগিটি। তো এই দুটো জোড়ার মধ্যে, এই একটা জোড়ার মধ্যে কারা হচ্ছে ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত? তো এখানে উত্তর হবে সি, ব্যাঙ্ক এবং সাপ। এরপরের 32 নম্বর প্রশ্ন, দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়, এই প্রক্রিয়ায় জড়িত থাকে এ পরিশোধন, বি অশ্রাবণ, এবং সি ইলেকট্রোফোরেসিস, আর ডি হচ্ছে ব্যাপন। তো এখানে উত্তর হবে কি? এখানে উত্তর হবে পরিশোধন। এর পরের প্রশ্নটায় আসছি, নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্লাম? তো এখানে উত্তর আছে উইলমসডন, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন। তো এখানে উত্তর হবে উইমলেডন, উইলমডন, উত্তর এ। 34 নম্বর প্রশ্ন বলেছে, ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়। তো এখানে 4টে ভিটামিনের নাম বলা হয়েছে, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন এ ও ডি। তো এখানে কোনটা হবে? তো এখানে হবে হচ্ছে ভিটামিন সি, যে মূত্রের দ্বারা যেটা, মানে প্রস্রাবের দ্বারা যেটা নির্গত হয় সেটা হচ্ছে ভিটামিন সি নির্গত হয়।
এর পরের প্রশ্নটা বলে যে বিখ্যাত অঙ্কন ছবি বা ছবি সত্যম সিম্বম সুন্দরম তৈরি করেছেন কে? মহেন্দ্রনাথ সিং, নন্দকিশোর শর্মা, শিবনন্দন নাতিয়াল, রাজ কাপুর। এখানে চারজনের নাম দেওয়া হয়েছে এবং এর মধ্যে কে? তো এটা হবে শিবনন্দন নাতিয়াল। তাহলে সত্যম শিবম সুন্দরম ছবিটি তৈরি করেছেন শিবনন্দন নাতিয়াল। নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়, এটা নিয়ে একটু কনফিউশন আছে, এটা আমরা পরে বলে দেব। 37 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে? এখানে চারটে নাম দেওয়া হয়েছে, বাজরা, ভুট্টা, জোয়ার, গম, এবং উত্তর হবে কি? বি, ভুট্টা। তাহলে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে কিসে? ভুট্টাতে। সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি যায়? তো এখানে উত্তর হবে ফিউশন। এটা নিয়েও আমাদের একটা ছোট্ট কনফিউশন আছে, আমরা পরে বলে দেবো এটা। এবং 41 নম্বর প্রশ্নে আসছি যে একটি পালক, একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হবে? তো এখানে চারটে বলা হয়েছে, একটি কাঠের বল, একটি পালক, একটি ইস্পাতের বল, সবগুলি সমান দ্রুততায়। তো এখানে উত্তর হবে কি? সবগুলি সমান দ্রুততায়। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে বলা হয় কি? তো ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে কি বলা হয়? চিফ এক্সিকিউটিভ অফিসার, না ম্যানেজিং ডিরেক্টর, চিফ ব্যাংকিং অফিসার, না নান অফ দ্য অ্যাবভ, এর মধ্যে কোনটিও নেই। তো এখানে উত্তর হবে কোনটা? এখানে উত্তর হবে এ, প্রধান নির্বাহী কর্মকর্তা বা চিফ এক্সিকিউটিভ অফিসার। এর পরের প্রশ্নটা হচ্ছে, নিম্নলিখিতের মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা? এখানে চারটি নাম হচ্ছে, কোভাল, জাভা, বেসিক, অ্যাসেম্বলার। তো এখানে হবে জাভা, উত্তর হবে বি, জাভা। 44 নম্বর প্রশ্ন, ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? ভারতের মধ্যে সবচেয়ে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা হলো AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এরপর হচ্ছে, কৃষি গবেষণায় ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? তো এখানে কৃষি গবেষণাগার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? দেরাদুন বলেছে, হায়দ্রাবাদ বলেছে, নয়াদিল্লি বলেছে, ইটানগর। উত্তর হবে নয়াদিল্লি। বিশ্বের বৃহত্তম ফুল কি? বিশ্বের বৃহত্তম ফুল হচ্ছে, এখানে চারটে নাম দেওয়া হয়েছে, পদ্ম, রাফলেসিয়া, জায়ান্ট ক্যাকটাস, উপরের কোনোটিই নয়। তো এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে হবে উত্তর বি, বিশ্বের বৃহত্তম ফুল কোনটি? রাফলেসিয়া। এটি হচ্ছে রেন ফরেস্ট, ইন্দোনেশিয়ার মধ্যে কিন্তু পাওয়া যায়। পাবলিক সেক্টরের বিকলাঙ্গীকরণের বলা হয় কি? এখানে চারটে বলা হয়েছে, উদারীকরণ, বিষ্ণায়নয়ন, শিল্পায়ন, ব্যক্তিগতকরণ বা প্রাইভেটাইজেশন। তো এখানে কি হবে? এখানে এটা হবে ব্যক্তিগতকরণ বা প্রাইভেটাইজেশন। 48 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হয়? তো এখানে কাদের দ্বারা, এটা আমাদের একটা ছোট্ট কনফিউশন আছে এবং আমরা এটা পরে জানিয়ে দিচ্ছি। 49 নম্বর বলা হয়েছে যে ভারতের পঞ্চবর্ষীয় পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল কত? তো এখানে চারটে বলা হয়েছে, 1955, 1951, 1960 এবং 1965। তো এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে হবে 1951, এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এটা চালু করেছিলেন। 50 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন আমাদের জেনারেল স্টেটিস থেকে, সেটা হচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন কে? তো এখানে পরিচালনা করেন রাষ্ট্রপতি এবং তার নিযুক্ত কোনো ব্যক্তি। উত্তর হবে সি। এই ছিল আজকের ভিডিওটি এবং অ্যান্সার কি এবং অঙ্ক, অর্থাৎ আর বাকি যে 50 নম্বর সেটা কিন্তু আমরা বলবো অন্য ভিডিওতে। তার জন্য বলছি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা খুব শীঘ্রই সঠিকভাবে প্রশ্নের উত্তরগুলো আনার চেষ্টা করছি আপনাদের জন্য, এবং আমরাই হয়তো সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিলাম অ্যান্সার কিটি। সুতরাং বলবো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই সাথে থাকুন। আমরা পরবর্তী যে সমস্ত ম্যাথের অ্যান্সার বা রিজনিংয়ের অ্যান্সারগুলো সেগুলো আপনাদের কাছে সবার আগে এনে দেবো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং শেয়ার করুন।